রসায়ন বিভাগ একটি গৌরবের নাম, রসায়ন বিভাগ একটি ঐতিহ্যের নাম, রসায়ন বিভাগ একটি ভালোবাসার নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, 21 একরের আয়তনের এক স্বপ্নাগার। সবুজে ঘেরা নয়নভিরাম এই ক্যাম্পাস অনন্য নৈসর্গিক সৌন্দর্যের আধার। প্রায় 20,000 শিক্ষার্থীর পদচারণায় প্রাণচঞ্চল্যে প্রতিদিন মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অন্যান্য সকল ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার অংশ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চতর জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সফলতা অর্জন করছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, যার নিবিড় তত্ত্বাবধানে ও অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা। তিনি হলেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা নিশ্চয় অবগত আছেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জরিপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয় একটি গৌরব অঞ্চল এবং গৌরব গাথায় অভিষিক্ত যে বিভাগ, সেই বিভাগের নাম রসায়ন বিভাগ। 1968 সালে আমাদের দেশের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব জহির হায়দারের নেতৃত্বে বা তার বিভাগীয় প্রধান হিসেবে তার নেতৃত্বে বিভাগ প্রতিষ্ঠা পেয়েছিল। তার 50তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের যে অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি, বিভাগ এবং বিভাগের প্রাক্তন বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আনন্দমুখর পরিবেশে তাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তারা অনেক কিছু কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয় পরের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিজ্ঞান অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় এবং বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নেই প্রতিষ্ঠিত একটি অনুষদ। এই অনুষদের যাত্রা শুরু হয় রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞান বিভাগ দিয়ে। পরবর্তীতে পরিসংখ্যান, ফলিত রসায়ন ও প্রাণীবিজ্ঞান বিভাগ সংযুক্ত হয়। বর্তমানে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল আলম। বিজ্ঞান অনুষদের স্বনামধন্য ঐতিহ্যবাহী বিভাগ রসায়ন বিভাগের গৌরবময় সুবর্ণ জয়ন্তী এই আনন্দঘন উপলক্ষে আমি রসায়ন বিভাগের বর্তমান ও প্রাক্তন সকল সম্মানিত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিহাসের স্মরণে বেয়ে রসায়ন বিভাগ আজ পৌঁছেছে এক মহেন্দ্র খনে, সুবর্ণ জয়ন্তী। রসায়ন বিভাগের পথ চলাটা শুরু হয় 1968 সালে প্রফেসর ডক্টর এস জেড হায়দারের হাত ধরে। শুরুতে শুধু স্নাতকোত্তর কোর্স চালু থাকলেও দেশের স্বাধীনতা অর্জনের পর মুহূর্তেই মাত্র 20 জন ছাত্র নিয়ে চালু হয় স্নাতক কোর্স। অধ্যাপক হায়দারই ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া বিভাগের শুরুর দিকে শিক্ষক হিসেবে যারা ছিলেন তারা হলেন অধ্যাপক নুরুল ইসলাম খন্দকার, অধ্যাপক ডক্টর মেসবাউদ্দিন বাবু, ক্ষীরোদ চক্রবর্তী, ডক্টর ফরিদ আক্তার প্রমুখ, এবং আরও পরে যুক্ত হন অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক আবু সালেম, অধ্যাপক সরোজকান্তি সিংহ হাজারি, অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। শুধুমাত্র 3টি গবেষণাগার দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় এই যে বাংলাদেশের প্রথম NMR মেশিন আনা হয় আমাদের রসায়ন বিভাগেই। বাকিটা শোনা যাক রসায়ন বিভাগের স্নাতক প্রথম দিককার শিক্ষার্থী প্রফেসর আব্দুল হাই স্যারের মুখে, যিনি শিক্ষাজীবন ও কর্মজীবন দুটিতেই রসায়নের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হওয়ার পর রসায়ন বিভাগ প্রথমে আরম্ভ হয়েছিল তোমার 69-এ প্রথমে শুরু হয়। তখন এর পরবর্তী পর্যায়ে আমরা ফার্স্ট পেজের পরে আমি সেকেন্ড পেজে আমার অ্যাডমিশন, তখন আমি রসায়ন বিভাগ চয়েস করার একমাত্র কারণ হচ্ছে তখন আমরা দেশের একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি, আন্দোলনের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এবং শিক্ষকতার আমার পূর্বপুরুষদের মধ্যে অনেকে আমার বাপ সাধারণদের শিক্ষক ছিলেন, সেই হিসেবে আমার শিক্ষকতা পেশাকে আমি
শিক্ষক হব সেইটা আমার ধারণা ছিল। একসময় আমি ধারণা পোষণ করতাম, সেই হিসেবে আমি রসায়ন পড়ি। এখন শুনে আসা যাক রসায়ন বিভাগের প্রথম দিকের শিক্ষক প্রফেসর ডক্টর সরোজকান্তি সিংহ হাজারী স্যারের কাছ থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ তার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে শীঘ্রই, এটা জেনে আমি খুবই খুশি এবং আমি এই সুবর্ণ জয়ন্তীর শুভ কামনা করছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রসায়ন বিষয়টি আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াতো, কিন্তু আমাদের শিক্ষকদের একাগ্রতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পড়ানোর ফলে এই কঠিন বিষয়টি আমাদের কাছে অনেক সহজবোধ্য হয়ে দাঁড়িয়েছে। যখন একটা টিচার কোনো একটা টপিক বুঝান অ্যান্ড আমরা এটা বুঝি, এটার ফিলিংস ক্যান নট বি ম্যাচড বাই আদার সামথিং এলস। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমাদের শিক্ষকেরা দুটি জিনিস আমাদের শেখানোর উপর জোর দেন, একটি হচ্ছে শিষ্টাচার এবং অপরটি হলো সময়ানুবর্তিতা। আমাদের বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম আমি আন্তর্জাতিক উদ্যোগ উপযোগী বলে মনে করি। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট চিটাগং ইউনিভার্সিটিতে এমন একটা ডিপার্টমেন্ট, এখানে শুধু পড়ালেখাই না, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা যাতে পাঠ্যসূচির বিষয়সমূহে অধিকতর পারদর্শিতা অর্জন করতে পারে সেজন্য রয়েছে সমৃদ্ধ সেমিনার রুম ও সেমিনার লাইব্রেরি। শীতাতপ নিয়ন্ত্রিত এই সেমিনার রুমে রয়েছে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের ব্যবস্থা। অতীতে রসায়ন চর্চা ও গবেষণার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ছিল আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক সামগ্রীর অপর্যাপ্ততা, কিন্তু বর্তমানে এই সীমাবদ্ধতা কাটিয়ে গড়ে তোলা হয়েছে সমৃদ্ধ ও সুপ্রশস্ত প্রায় 30 গবেষণাগার। রসায়নের 3 মৌলিক শাখা, ভৌত, জৈব এবং অজৈব রসায়ন চর্চা ও উচ্চতর গবেষণার জন্য রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত পৃথক পৃথক ল্যাব। নিশ্চিত করা হয়েছে রাসায়নিক দ্রব্যের পর্যাপ্ত সরবরাহ। রসায়ন বিভাগের শুরু থেকে MSc প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অনেকেই ডক্টর শামসুদ্দিন, ডক্টর আবু সালে, ডক্টর ফরিদা আক্তার, ডক্টর মেসবাউদ্দিনের সাথে থিসিস করার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় রসায়ন বিভাগের গবেষণা কার্যক্রম পরবর্তীতে উৎকর্ষতা লাভ করে। তারই দৃষ্টান্তস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রবীণ মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম চলছে এবং শিক্ষার্থীদের গবেষণাপত্রগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন খ্যাতিমান দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে। এই পর্যন্ত রসায়ন বিভাগ থেকে রসায়নের বিভিন্ন ক্ষেত্রে প্রায় অর্ধশত PhD এবং হাজার হাজার MPhil, MS ও MSc ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে অনেক মেধাবী শিক্ষার্থী রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিভাগের গুণী শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণারত রয়েছেন। উচ্চতর গবেষণা এবং জ্ঞানচর্চার যে অনুকূল পরিস্থিতি বিরাজমান, তার পেছনে যার সুদূরপ্রসারী প্রচেষ্টা ও পরিকল্পনা কাজ করছে, তিনি আমাদের বিভাগীয় সভাপতি প্রফেসর ডক্টর মনিরুদ্দিন। গত 50 রসায়ন বিভাগের অর্জন অনেক। এই ডিপার্টমেন্ট অনেক বিখ্যাত বিজ্ঞানী, রাজনীতিবিদ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গবেষক উপহার দিয়েছে। আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে রসায়ন বিভাগ, আমি আশা করি এই সাফল্য ধরে রাখতে পারলে অদূর ভবিষ্যতে রসায়ন বিভাগ বাংলাদেশে নয় তথা বিশ্বে একটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছতে পারবে। এটি আমার আশাবাদের মধ্যে সীমিত নই, আমরা কার্যক্রম পরিচালনা করছি সেভাবে। আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে সমস্ত কার্যক্রমগুলো, সে সমস্ত বিষয়ে তাদেরকে ওয়াকিবহাল করতে চেষ্টা করছি। আমরা তাদেরকে রিসার্চ ফান্ডিং যেখান সে সমস্ত জায়গাগুলো থেকে হয়, সম্ভাব্য সব জায়গাতে ফান্ড হান্ট করে আমরা সেইটার অর্থনৈতিক যোগান দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের সময়কে সর্বোচ্চ ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যে ছাত্রছাত্রীরা এবং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের যে এফোর্ট দিচ্ছেন, আমরা অতি দ্রুত আমাদের অভীষ্ট লক্ষ্য, মানে একটি সুনামধন্য, সুনামধারী একটি ডিপার্টমেন্ট হিসাবে
বাংলাদেশে তো অবশ্যই আমরা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো। এরই মধ্যে আমাদের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা আমেরিকা, জার্মানি এবং জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এমইউ সাইন করেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে ইন্টারঅ্যাকশন যেভাবে রিসার্চ কোলাবোরেশন শুরু হয়েছে আমি বিশ্বাস করি আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারব। রসায়ন বিভাগের শিক্ষকেরা একাগ্রতা, নিষ্ঠা এবং দায়িত্বের সাথে বিভাগের শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করেন। উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক সংখ্যার দিক থেকে রসায়ন বিভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সমৃদ্ধশালী। শিক্ষকদের আন্তরিক ও সচেতন প্রচেষ্টার কারণে সেশন জট মুক্ত একটি সফল বিভাগ গড়ে তোলা সম্ভব হয়েছে। চলুন পরিচিত হওয়া যাক বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং তাদের গবেষণার বিষয় সম্পর্কে। প্রফেসর ডক্টর মনিরুদ্দিন গবেষণা করছেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং ফুড কেমিস্ট্রি নিয়ে। প্রফেসর ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন আহমদ গবেষণা করছেন ফুড, এনভায়রনমেন্টাল এবং গ্রিন কেমিস্ট্রি নিয়ে। প্রফেসর ডক্টর শামীম আক্তার গবেষণা করছেন সলিউশন কেমিস্ট্রি এবং গ্রিন কেমিস্ট্রি নিয়ে। সলিউশন কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন প্রফেসর ডক্টর শাহনারা বেগম। প্রফেসর বেনু কুমার দে গবেষণা করছেন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি নিয়ে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে গবেষণা করছেন প্রফেসর ডক্টর দেবাশিস পালি। প্রফেসর ডক্টর এম শামসুদ্দিন আহমদ তার গবেষণার বিষয়বস্তু সয়েল, এনভায়রনমেন্ট এবং সলিউশন কেমিস্ট্রি। ম্যাক্রোসাইক্লিক এবং বায়োইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন প্রফেসর ডক্টর তাপসী ঘোষ রয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া গবেষণা করছেন গ্রিন কেমিস্ট্রি এবং হেটারোসাইক্লিক কেমিস্ট্রি নিয়ে। প্রফেসর ডক্টর জয়নুল আবেদিন সিদ্দিকি গবেষণা করছেন কম্পিটিশনাল কেমিস্ট্রি নিয়ে। বায়োইনঅর্গানিক এবং কম্পিটিশনাল কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন প্রফেসর ডক্টর মাহবুবুল মতিন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান গবেষণার বিষয়বস্তু পলিমার এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। প্রফেসর ডক্টর সৈয়দা খুরশিদা বেগম গবেষণা করছেন সলিউশন কেমিস্ট্রি, পলিমার এবং ন্যানো টেকনোলজি নিয়ে। গ্লাইকোবায়োলজি এবং প্রোটিন কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন প্রফেসর ডক্টর আবে কাউসার। প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন গবেষণা করছেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং বায়ো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি নিয়ে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন গবেষণা করছেন আয়োনিক লিকুইড এবং টক্সিকোলজি নিয়ে। অ্যাসোসিয়েট প্রফেসর জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন গবেষণা করছেন সলিউশন কেমিস্ট্রি নিয়ে। অ্যাসোসিয়েট প্রফেসর জনাব AFM সানউল্লাহ গবেষণা করছেন বায়োসেন্সর এবং ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে। ন্যানো কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৈয়দা হালিমা বেগম। অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ফয়সাল ইসলাম চৌধুরী গবেষণার বিষয়বস্তু সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং পলিমার ইলেকট্রোলাইট। সলিউশন কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ কামরুল হোসাইন গবেষণা চালিয়ে যাচ্ছেন ফটোকেমিস্ট্রি নিয়ে। ন্যানো কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাবা মরিয়ম ইসলাম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ফণীভূষণ বিশ্বাস গবেষণা করছেন ম্যাক্রোসাইক্লিক কেমিস্ট্রি এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে। আগামী 14-15 মার্চ রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী একটি উৎসবমুখর, আনন্দঘন এবং সফল অনুষ্ঠান হবে। আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে এটি হবে আমার কাছে সবচেয়ে বেশি চাওয়া। আমি আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপভোগ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।